বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে সারা ভারত অসংগঠিত শ্রমিক এবং কর্মচারী কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করে এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক দুর্নীতির অভিযোগ করে এদিন বিক্ষোভ সভাটি অনুষ্ঠিত হয়। আপনারা সবাই অবগত আছেন, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে বিভেদের রাজনীতি, সারা ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়কে প্রত্যেকটা সম্প্রদায়ের সাথে লড়িয়ে দিয়ে প্রত্যেকটা সম্প্রদায়কে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে বিজেপি ভারতবর্ষের আকাশ বাতাসকে দূষিত করে তুলেছে এবং তার সাথে সাথে সারা ভারতবর্ষ জুড়ে নিত্য ব্যবহার্য জিনিসের দাম যেভাবে গগনচুম্বী হয়ে উঠেছে, পেট্রোল এবং ডিজেলের দামের আজ আর কোনো ঊর্ধ্বসীমা বলতে আমাদের লজ্জা লাগে। ভোজ্য তেলের দাম এমন জায়গায় উঠেছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, এবং সর্বোপরি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কেরোসিন থেকে শুরু করে সমস্ত সাবসিডাইজড অর্থাৎ যেগুলোতে ভর্তুকি দেওয়া হতো সেগুলোকে তুলে দিয়ে কেন্দ্র সরকার গরিব মানুষকে আরও প্রতিদিনকার অভাব অভিযোগের মধ্যে ঠেলে দিচ্ছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের শাসক দলের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় যে সীমাহীন দুর্নীতি, যে লাগাম ছাড়া দুর্নীতি, আজকে কলকাতায় কত ট্রাম বাস চলছে তার থেকেও সবচেয়ে বড় খবর কলকাতায় কোন শিক্ষকেরা সে পিটিটিআই থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সবাই আজকে অনশনে বসছেন। কেন না? তার কারণ যারা যোগ্য ব্যক্তি তাদেরকে বঞ্চিত করে চারিদিকের দুর্নীতি করে সমস্ত মানুষদেরকে চাকরি দেওয়া হয়েছে। এরই বিরুদ্ধে আজ সারা ভারত অসংগঠিত শ্রমিক এবং কর্মচারী কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে আজ এই ঐতিহাসিক কার্জন গেট চত্বরে আমাদের বিক্ষোভ সমাবেশ। এটা প্রত্যেকটা জায়গাতেই চেন ওয়াইজ চলছে, আজকে তার অংশ হিসেবে আমরা বর্ধমান জেলায় করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।